আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করব যে যেখানে আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজ একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি চলে আসলাম। আশা করছি আমার আজকের ব্লগটি আপনারা এনজয় করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে আমার একটি শপিং ব্লগ শেয়ার করব। এটা আপনারা ঈদের শপিং বলতে পারেন, যেহেতু ঈদের আর বেশি দিন নেই, কোরবানি ঈদের মাত্র আর কয়েকটা দিনই বাকি আছে। তো যেহেতু গ্রামে যাব, বাসায় যাব, আর রোজার ঈদে তেমন কোনোই কেনাকাটা করা হয়নি, বর্তমান যে পরিস্থিতি সেটার কারণে কিছুই কেনাকাটা করা হয়নি রোজার ঈদে, না নিজেদের জন্য কিছু কিনেছি না আত্মীয় স্বজন কারোর জন্যই তেমন কিছুই কেনা হয়নি রোজার ঈদে। তো যেহেতু এখন এই চলে এসেছে, মানে কোরবানি ঈদটাও চলে এসেছে, তো এই ঈদে সামান্য কিছু কেনাকাটা করলাম। আর কিছু কিছু জিনিস আছে যে নিজের প্রয়োজনীয় জিনিসও ছিল, যেগুলো কেনার প্রয়োজন ছিল অনেকদিন লকডাউনের ভিতরে বাসায় বসে থেকে যেগুলো জিনিসের প্রয়োজন হয়ে পড়েছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে কিংবা বাইরে যাওয়ার অভাবে অনেক কিছুই কেনা হয়নি। তো সেগুলো কিছু কিছু জিনিস কিনে এনেছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের আমার এই ব্লগে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আমার পুরোটা ব্লগ দেখবেন আশা করছি। আর আমার ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের কাছে আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ। আস্তে আস্তে করে আমার এই ছোট্ট ব্লগে যে পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার। আপনারা যে এতটুকু সাপোর্ট করছেন সেটাতে আমি অনেক খুশি। আশা করছি সামনে আরও আপনাদের সাপোর্ট আমি পাবো। তো আমি একে একে যে জিনিসগুলো কিনেছি সেগুলো সামনে বের করে নিচ্ছি, তারপর আমি আপনাদের বলছি যে কোনটা আমি কার জন্য কিনেছি আর কী জন্য কিনেছি আর কি, সেটা শেয়ার করব। তো মূলত বেশিরভাগ জিনিসগুলো আমি আমাদের জন্যই, মানে আমি আমার হাজব্যান্ড আমাদের দুজনের জন্যই কেনা হয়েছে, আর মা বাবার জন্য সামান্য কিছু, যাই হোক অল্প অল্প কিছু কেনা হয়েছে, খুব বেশি কেনাকাটা করিনি। তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই যে সবগুলো জিনিস আমি এখন বের করে নিয়েছি, তো সেটা দেখাচ্ছি। এখানে যে শাড়ি, এই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন, এই পাঞ্জাবিটা আমি আমার হাজব্যান্ডের জন্য কিনেছি। আর যে এই শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আড়ং থেকে নিয়েছি, এটা আমি ঈদের জন্য কিনিনি আসলে, এটা এখন থেকে প্রায় এক মাস আগেই আমি কিনেছি, কিন্তু এখনও পরা হয়নি। আমি এভাবেই আমি ওয়ার্ড্রপের ভিতরে এটা উঠিয়ে রেখেছিলাম, ঈদে আমি ভাবছিলাম এটা পরব, যেহেতু আর কেনাকাটা করব না তো ভাবছিলাম এটাই পরব। এর ভিতরটা আসলে টিয়া কালার, প্যারট গ্রিন কালার যেটা সেটাই আর কি, আর হালকা একটু রেড আর ব্লুর কম্বিনেশনে কাজ করা আছে, ছোট ছোট বুটি করা, লাল লাল বুটি আর ভিতরে ব্লু কালার করা আছে আর কি। এই ব্লাউজ পিসটা আছে এই যে হালকা যে রেড আর টিয়া কালারের কম্বিনেশনে আছে। তো এই শাড়িটা বেশ আগেই কিনে রেখেছিলাম, প্রায় এক মাসে হয়ে গেছে। তো এটার সাথে ম্যাচিং করে হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি নিয়েছে। তো এই পাঞ্জাবি আর শাড়ি এটার সাথে ম্যাচিং করে কেনার কথাই ছিল আর কি, যেহেতু এই শাড়িটাই পরবো বলে ঠিক করেছিলাম। এটা একদম সিম্পলি একটা পাঞ্জাবি ওর জন্য নেওয়া হয়েছে, যেহেতু পাঞ্জাবি তো বেশিরভাগ ও পরেই না, শুধু ঈদের দিনই পরবে, তো সে কারণে একটা সিম্পল একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে। এটার উপরে একটা সেলফ কাজ করা আছে, একদমই সিম্পল একটা পাঞ্জাবি এই শাড়ির সাথে ম্যাচিং করে কেনা হয়েছে।
তো এর আগেও একটা আড়ং থেকে শাড়ি পাঞ্জাবি আমরা ম্যাচিং করে নিয়েছিলাম, তো সেটা পরে অবশ্য ছবি শেয়ার করা হয়নি, তবে শাড়ি পাঞ্জাবিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার এক শপিং ব্লগে আমি। তো এটা এখন রেখে দিচ্ছি। তো এটার সাথে ম্যাচিং করে, যেহেতু এখন গ্রামে যে আমি পেটিকোট বানাতে সময় পাব না কিংবা টেলার্সে নিবেও না, তো সে কারণে যেহেতু এই শাড়িটা পরবো, তো এটা পেটিকোটটা রেডিমেড কিনে আনা হয়েছে আর কি। আর ব্লাউজগুলা তো বানানো হবে না, এখানে আমি কোনো টেলার্সে এখনো কোনো কাপড় চোপড় তৈরি করিনি, এই যে 1-2 বছর হতে গেল যে আমি ঢাকায় এসেছি, কখনোই আসলে এখানে কাপড় চোপড় আমি টেলার্স থেকে তৈরি করিনি। সব সময় যখন গ্রামে যাই আমি ওখান থেকেই কাপড় চোপড় তৈরি করে আনি। তো আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আমার আম্মুর জন্য কিনেছি। এটা একটা রানী গোলাপি কালারের শাড়ি, এটা হচ্ছে চুমকি শাড়ি বলে। তো এখন এই শাড়িটা কিন্তু অনেক ট্রেন্ডে চলতেছে, তো আমার খুবই পছন্দ এই শাড়িটা, তো সে কারণে ভাবলাম এটা আমি আমার আম্মুর জন্য নে। আমার আম্মু অনেক ব্রাইট কালার পছন্দ করে আর ব্রাইট কালারই পরে সব সময়, তো সে কারণে আম্মুর জন্য এটাই নেওয়া হয়েছে। এর ভিতরে আসলে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে, কমলা কালারের আঁচল আর কমলা কালারের পাড়, আর রানী গোলাপি কালারটা খুবই সুন্দর এই শাড়িটা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আঁচলটাতে রানী গোলাপি আর কমলার একটা সুন্দর শেড আছে, সে কারণে দেখতে অনেক ভালো লাগছে, শাড়িটা খুবই গর্জিয়াস। আর সুতের ভিতরে সে কারণে পরতে আরামই হবে, তো সে কারণে এটা নিলাম। আর এখানে কিছু গেঞ্জি আছে, সিম্পল গেঞ্জি, তো হাজব্যান্ডের জন্য আমার নিজের জন্য, যেহেতু রুমে গরম পড়তেছে এখন খুবই, তো সে কারণে তো 2-3টা সিম্পল গেঞ্জি নেওয়া হয়েছে ওর জন্য আমার জন্য মিলে। সিম্পলের মধ্যেই রুমে পড়ার জন্য কিংবা ও বাইরে যাবে এমন পড়ার জন্য আর কি নেওয়া হয়েছে। তো এইগুলাই, যেগুলো আসলে খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছিল অনেক দিন বাসায় থেকে থেকে, এগুলার প্রয়োজন হয়ে পড়েছিল, আসলে কেনা হচ্ছিল না, বাইরেও যাওয়া হচ্ছিল না। এটা হচ্ছে মোজা, ও শর্ট মোজা পরে সব সময়, তো একেবারে যে শর্ট যে মোজাগুলো হয় সেইগুলো, যেগুলো আসলে জুতার ভিতরে থাকে সে মোজাগুলো, তো ওর জন্য এই 2টা মোজা নেওয়া হয়েছে। আর এই যে প্রিন্টের যে শাড়িটা দেখতে পাচ্ছেন কালো কালার, এটা আমার শাশুড়ি মার জন্য নেওয়া হয়েছে। আমার শাশুড়ি মা খুব বেশি শাড়ি আসলে পরেন না, উনি সবসময় মেক্সি বাসাতেই বেশি পরে, তো সে কারণে আর যখন পরে তো বেশিরভাগ কালো কালারই পছন্দ করে পরার জন্য, খুব বেশি ব্রাইট কালার পছন্দ না, মুরব্বি হয়ে গেছে, তো সে কারণে উনি খুব বেশি ব্রাইট কালার পরেন না। তো মার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে, শাড়িটা অনেক সফট আছে, পাতলা আছে, তো পাতলা কাপড় অনেকটা, তো পরে আরাম পাবে, সে কারণে মার জন্য ওটা নেওয়া হয়েছে। আর এখানে যে ফতুয়াটা দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুর আব্বার জন্য নেওয়া হয়েছে আর কি, শ্বশুর মশার জন্য, তো এটা ওই বাসায় পড়তে পারবে, তো সে কারণেই নেওয়া হয়েছে, সিম্পলের মধ্যে আর কি নেওয়া হয়েছে সবার জন্য, হালকা পাতলা, সবার জন্য না, শুধু আমার আম্মুর জন্য আর শ্বশুর শাশুড়ির জন্য আর আমাদের নিজেদের জন্যই আর কি সামান্য কিছু কেনাকাটা করেছি, খুব বেশি কেনাকাটা করিনি। আর কী কী কেনাকাটা করবো কী করবো না সেগুলো আসলে আগে থেকেই আমি লিস্ট করে নিয়েছিলাম, তো সেইভাবে লিস্ট অনুযায়ী আমি কেনাকাটাগুলো করেছি, খুব বেশি সময় আমি ব্যয় করিনি, যেহেতু খুব দ্রুত কাজ সেরে চলে আসবো, সে কারণে আমি খুবই
সব কিছুই মনে করে নিয়ে লিখে নিয়ে গিয়েছি, যাতে করে আর কোথা থেকে কিনবো সেটাও আমি মোটামুটি ঠিক করে নিয়ে গিয়েছিলাম। আর একই দোকান থেকে সবগুলো শাড়ি নিয়েছি, সেখানে আমার খুব বেশি দেরি হয়নি। আর এখানে এখন যেটা দেখাচ্ছি সেটা একটা বেডশিট, তো বেডশিটটাও কিনবো কিনবো করছিলাম বেশ কিছুদিন ধরে। তো বাইরে যেহেতু যাওয়া হয় না, সে কারণে কেনা হয় না। আমার যেহেতু এখনো খাটই কেনা হয়নি, আমরা কিন্তু ফ্লোরিং করে ঘুমাই এখনো। তো বেডশিট মনে হয় খুব দ্রুত নোংরা হয়ে যায় ফ্লোরিং করলে। তো এই বেডশিটটাও কিনেছি আমি এখনো একটা, অবশ্য এই সেম কালারের বেডশিট আমি এখনো একটা ব্যবহার করছি। তো এই কালারটা আমার খুব ভালো লাগে, ব্লু আর সাদা যে একটা কম্বিনেশন, এটা আসলে ভালো লাগে আমার খুব। তো সে কারণে এইটাই আমার পছন্দ হলো, তাই এটাই নিলাম। আসলে বেডশিট অত পছন্দ করার কিছু নাই, তো সে কারণে এটা নিলাম। মোটামুটি ভালো লাগছিল দেখতে, তো এটা নিয়ে নিলাম। খুব বেশি সময় ব্যয় করিনি, যে কোনো জায়গা থেকে খুব দ্রুতই কাজ সেরে চলে আসার চেষ্টা করেছি। আসলে বেশি লেট করলে আসলে এই রোদ গরমের ভিতরে, তারপরে বাইরে যে করোনার একটা সমস্যা, বাইরে যাওয়া তো খুবই এখন রিস্কি হয়ে গেছে। আর যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা তো এখন খুবই চলছে, জুম শাড়ি সবাই চেনে মোটামুটি, কিংবা সব আপুদেরই একটা দুইটা করে হয়তো আছেও এই শাড়িটা। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা জুম শাড়ি কিনবো, তারপরে যখন আড়ং থেকে ওই শাড়িটাও আমার আগে কিনে দিয়েছে 1 মাস আগে, তখন আমি ভাবছি যে না আর শাড়ি কিনবো না, যেহেতু শাড়ি আমি পরি না, হয়তো একবারই পরি আর সেভাবেই রেখে দেওয়া হয়, পরাই হয় না। তো সে কারণে কিনতে চাইনি। তারপরে ও যখন আর কি দোকানে বসেছিলাম, ও বলছে যে তুমি তো অনেক দিন থেকেই বলো যে একটা জুম শাড়ি নিবা, তো এই এই কালারটা নাও, এটা ভালো লাগছে দেখতে। তো এটা একটা অরেঞ্জ কালারের জুম শাড়ি একদম, আর এই সিম্পলের ভিতর দেখতে পাচ্ছেন সেলফ কাজ করা। অনেকেই তো আসলে সবাই প্রায় চেনে এই শাড়িটা, আর সবাই আছেও হয়তো কম বেশি। পাড়টা অনেক সুন্দর, আমার শাড়িটা অনেক পছন্দ হয়েছে সত্যি কথা বলতে। তো এটার সাথে ম্যাচিং করে ওর জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে, ও নিয়েছে আর কি। এটাও কিন্তু অরেঞ্জ কালারই, কিন্তু একটু ডিপের ভিতরে, আর এটাতে একটা সেলফ কাজ করা আছে। তো ওই গেঞ্জিটাও ওর জন্য নেওয়া হয়েছে, যেহেতু সামনে আমার ম্যারেজ অ্যানিভার্সারি আসছে, হয়তো ঈদে যদি পাঞ্জাবি পরা হয়, ও পাঞ্জাবি আর ওই শাড়িটা যদি পরি, হয়তো অ্যানিভার্সারিতে এই শাড়ি আর এটাও পরে চালিয়ে দিতে পারি, যেহেতু আর শপিং করবও না আর বাইরে যাবও না, তো সে কারণে হয়তো এটাও চালিয়ে দিতে পারি। সে কারণে আর কেউ নিতে বললো এই শাড়িটা নিয়ে নিয়েছি। তো এই আর কি আমার নিজের জন্যই আর ওর জন্যই শপিং করা হয়েছে। আর এখন এই যে অক্সি কালারের এই যে জুয়েলারিগুলো খুবই ট্রেন্ডে, সবাই ইউজ করে, তো আমার এটা ইউজ করার, আসলে ইউজ করার না কেনার অনেক শখ ছিল, ইউজ করব কিনা জানি না। তো যাই হোক, তো এটা আমি কিনেছি আমার নিজের জন্য। কোনো সিম্পল আসলে শাড়ির সাথে এটা পরলে ভাবছি অনেক ভালো লাগবে হয়তো, তো সে কারণে নিলাম। আর নিজের জন্য এই যে বলছি তো সিম্পল কিছু টুকিটাকি কেনাকাটা, আসলে এইগুলা কিন্তু কেনা হয় না হঠাৎ করে, কোনো প্ল্যান ছাড়াই একটা একটা জিনিস কিনবো, এরকম করলে আসলে কেনা হয় না। কিছু কিছু যে আমি ভাবছিলাম যে আমি কিছু চুড়ি কিনবো, একটা মনে মনে ভেবে নিয়ে গিয়েছি যে আমি কসমেটিকের দোকানে যখন যাব এই এই জিনিসগুলো কিনবো, তো একই জায়গা থেকে সব কিছুই কিনে আমি নিয়ে এসেছি, বেশি ঘোরাঘুরি আমি করিনি। আর এটা হচ্ছে হিজাব পিন কিনেছি, কতগুলো ব্রুজ আর কি, এগুলো তো মাশাল্লাহ বাইরে গেলে হারাবেই হারাবে, আমার কতগুলো যে হারিয়ে গেছে। আমি প্রত্যেক দিন বাজারে গেলে, মানে বাইরে বের হলেই আমার হিজাব পিন হারিয়ে যায়, তো অল্প এটাও কয়েকটা কিনেছি। আর যে শাড়িটা দেখালাম যে আড়ং থেকে নিয়েছি প্যারট গ্রিন কালারের, তো সেটার সাথে ম্যাচিং করে এই যে ভেলভেটের
আর আপনার রেশমি চুড়ি আর কি ভেলভেটের কাজ করা। তো এই সেটটা আমি নিয়েছি ওই শাড়িটার সাথে ম্যাচিং করে। ভাবছি যদি ঈদের দিন পরি, তো ঈদের দিন হয়তো পরা হবে না, কারণ কোরবানি ঈদ বা বাবার বাসায় শ্বশুর বাসায় সব জায়গায় আলহামদুলিল্লাহ কোরবানি করবে। তো ঈদের দিন মোটামুটি কিছুটা কাজ থাকে, তো শাড়ি পরা যাবে না, হয়তো ঈদের পরের দিন পরবো। তো সে কারণে ম্যাচিং করে ওটা কিনেছি। আর আমি রেশমি চুড়ি সত্যি বলতে অনেক দিন থেকেই কিনতে চাই, কিন্তু ওইভাবে কেনা হয় না। আর এদিন আমি লিস্ট করেই নিয়ে গিয়েছি যে আমি বেশ কিছু চুড়ি কিনবো। তো এখানে আমি 3 ডজন আর কি কমলা কালারের সাথে ম্যাচিং করে, শাড়ির সাথে ম্যাচিং করে 3 ডজন এই যে রেশমি চুড়ি নিয়েছি। তো এগুলো আসলে অনেকগুলো একসাথে পরলে দেখতে ভালো লাগে, সে কারণে আমি বেশি করেই নিয়েছি। প্রথমে আমি 2 ডজন নিয়েছিলাম, তারপর মনে হচ্ছে বেশি নিলে হয়তো ভালো লাগবে, 3 ডজন নিয়ে নিই। তো আর রেশমি চুড়িগুলো তো দাম খুব বেশি একটা না, খুবই কম দামে পাওয়া যায়, তো 3 ডজনই নিয়ে নিয়েছি আমি। এই যে আমি দেখাচ্ছি আমি কী কী কিনেছি আর কি। এই জিনিসগুলাই আসলে কিনেছি, এর থেকে বেশি কিছু কিনিনি। ও আচ্ছা, একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছিলাম, এটা হচ্ছে আপনাদের ভাইয়ের মানি ব্যাগ। আসলে ওর মানি ব্যাগটা প্রায় নষ্টই হয়ে গেছে অনেক দিন থেকে, ও ভাবছে কিনবে কিনবে কিন্তু যাওয়া হয় না, কেনা হয় না, তো সে কারণে ও কিনে নিয়ে আসলো আর কি। তো এই জিনিসগুলাই আসলে কিনেছিলাম, বেশি কিছু আর কেনা হয়নি, কারণ এখন করোনার ভিতরে অতটা ঘোরাঘুরিও করাও ঠিক হবে না, আর তেমন কিছু আর কেনারও নেই কারো, ওই জন্য আর বেশি কিছু ঘুরিনি। তো এই যে যা যা কিনেছি তা আপনাদের সাথে আবার দেখিয়ে দিচ্ছি। এই ছিল আজকের মতো আমার শপিং ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই আমার সাথে থাকবেন। আশা করছি সামনে থেকে আরও ভালো ভালো ব্লগ আপনাদের সাথে আমি উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অগ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।